নজরে লোকসভা নির্বাচন, ত্রিপুরায় রয়েছে দুইটি আসন, তার আগেই মানুষের কাছে পৌঁছাতে ভাজপার কলা কৌশল শুরু হয়েছে। আগামী 30 মে থেকে 30 জুন পর্যন্ত বিজেপির বুথ সশক্তিকরণের পাশাপাশি প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর 9 বছর পূর্তি উপলক্ষে একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মানুষের কল্যাণে নরেন্দ্র মোদী কী কী কাজ করছেন সেইগুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে। বুথ সশক্তিকরণের জন্য ইতিমধ্যে 31 জনের কমিটি গঠন করা হয়েছে। 2024 সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। লক্ষ্য একটাই, লোকসভা নির্বাচনে রাজ্যের 2টি আসনে বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত করা। তিনি আরও জানান, বিজেপি দলের জাতীয় সম্পাদক অরবিন্দ মেনন রাজ্যে অবস্থান করছেন। তার সাথে আলোচনা সাপেক্ষে চলতি মাসের 30 তারিখ থেকে আগামী মাসের 30 তারিখ পর্যন্ত মাসব্যাপী বিজেপি দলের পক্ষ থেকে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্বের 9 বছর পূর্তি উপলক্ষে যে কর্মসূচি নেওয়া হয়েছে তা রূপায়ণ করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তাছাড়া বুথ সশক্তিকরণ নিয়ে বিজেপি দলের জাতীয় সম্পাদক অরবিন্দ মেননের সাথে বিশদে আলোচনা হয়েছে। এই কাজ শুরু হয়ে গেছে শনিবার থেকেই। আমাদের বিভিন্ন যেসব আমাদের ডিপার্টমেন্ট আছে, ট্যুরিজমের, তারপরে আপনার সড়ক, আমাদের ট্রান্সপোর্টের বিষয়, তো এইসব সবসময় হয়ে থাকে রিভিউ মিটিং এবং নীতি নির্দেশিকাও আমরা করি এগুলো এবং নির্দেশও দিই কি করা উচিত। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।